যথাযথ কর্তৃপক্ষের কাছে দিব, প্রয়োজনে তারা আমাকে একটা রিপোর্ট দিবে, তারপর আমরা ব্যবস্থা নেব। মৌখিকভাবে বলল যে তিনি এক জায়গায় গিয়েছিলেন সাততলা বস্তির কাছে, ওখানে বিপরীত পক্ষ তাকে প্রচারণা করতে দেয় নাই, বাধা দিয়েছে, কাউকে আঘাত করেছে, এরকম উনি মৌখিকভাবে যেটা প্রাপ্ত এবং লিখিত মনে হয় দিয়েছে, আমি দেখব করে এই বিষয়ে। নাম বলেছে, কি নাম বলেছে? যাই হোক, আরেকজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী, এখন তারা যেহেতু তাকে বাধা দিয়েছে, আমরা নির্বাচনী আচরণ বিধিমালা ভঙ্গ হয়েছে কিনা এটা দেখব, দেখার পর আমরা সেই প্রার্থীকে হয়তো ডাকবো। অভিযোগটা যদি সত্যি হয় তাহলে আপনাদের পদক্ষেপটা কি হবে? বা না, এটা আইনেই বলা আছে, এটা আরপিওতে বলা আছে, না সেটা অনেক রকমই হতে পারে, কারো বিভিন্ন শাস্তির বিষয় থাকতে পারে, এখানে কি আসছে তাকে সতর্ক করতে পারি, তাকে একজন প্রার্থীর গায়ে হাত দেওয়া, সমর্থকের হাত দেওয়া আলাদা, শুনতে একজন প্রার্থীর গায়ে সরাসরি হাত দেওয়া, এটা আসলে আপনারা কিভাবে দেখেন? এখানে কি প্রার্থীরা বাধ্য হতে পারে কিনা? এখানে আপনাদের এটা আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে দিব, তারাই প্রতিবেদন দেওয়ার পরে আমরা বুঝতে পারবো যে আসলে প্রকৃত ঘটনা। নির্বাচন কমিশনের বিরুদ্ধে একটা অভিযোগ করা হয়েছিল বরিশালে, যে তাকে বলা হয়েছিল যে তিনি কি মারা গেছে কিনা, তো হিরো এই ধরনের কোনো ঘটনা হলে তারপরে কি সে আসবে নাকি আগে থেকে কোনো ধরনের? না, উনি তো অভিযোগ দিল, তো অভিযোগ দিল, আমরা দেখছি। অভিযোগ তো কেবল পেলাম, আমরা তদন্ত করি, যদি আরো কঠোর ব্যবস্থা নিতে হয় তাই নিব, যাতে নির্বাচনী পরিবেশ ভালো থাকে।